কুম আসসালাম রহমতুল্লাহ এই যে মন আমার প্রশ্ন করেছেন আমার বাবার নাক দিয়ে রক্ত পড়ে অনেক চিকিৎসা করানো হয়েছে শেষ পর্যন্ত সবচেয়ে উপকারী দেওয়া হচ্ছে বেশি বেশি করে ইস্তফার আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা উনি সবর করুন আপনারা সহ সবাই সবর করেন ইনশাআল্লাহ এর মধ্যে তার বদলা আছে আয়ুম আলী ইসলাম কোনো কোনো রেবায়ত অনুযায়ী দীর্ঘ আঠারো বছর রোগে আক্রান্ত ছিলেন তারপর বলেছিলেন ربّي أني مسني الضر وأنت أرحم الراحمين الله لك ربي أني مسني الضر وأنت أرحم الراحمين تو أيوب عليه السلام يريد أيوب عليه السلام يخون الله أمي روغا كرانتو شاري روغي أمي أكرانتو আর তুমি হলে আর হামি অথবা বিভিন্ন ভাবে যান মালি নোকসান ক্ষতি যানের দিক দিয়ে মালের দিক দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি মৌলাই তুমি আর হামি তুমি সবচেয়ে বেশি দয়াশীল রহম করণওয়ালা আল্লাহর কাছে যখন তিনি বললেন আল্লাহ বললেন ফেস্তা জবনা আল্লাহ শেষ পর্যন্ত আমি তার দোয়া কবুল করলাম আর তার এই কষ্ট আমি দূর করে দিলাম তো মালিক দোয়াটি পড়তে পারেন যেহেতু আমার আছেন আর বেশি বেশি করে ইশতে করুন আর এমনি সোয়াতুল ফাতেহা বেশি বেশি করে পড়বেন আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই সবার করা উচিত কারণ চিকিৎসার মালিক এইসব আপনি যা করাই এইসব হচ্ছে সব উপায় উপকরণ কিন্তু চিকিৎসার মালিক একমাত্র আল্লাহ হালে হাহালা তাই বেশি বেশি করে দোয়া ইস্তফা আস্তফল্লা আস্তাফল্লা চলতে ফিরতে আর সুয়েফ আতেহা পরে পরে বেশি করে দম করুন আপনি তাকে পরে দম করবেন আর এই দোয়াটি পড়বেন সাতবার যখনই পারেন

ان شاء الله شفار ملك الله الله شافي بسم الله يرقيك من كل شيء يؤذيك من شر كل نفس او عين حاسد الله يشفيك بسم الله يرقيك كوبو اللهم مذهب البأس رب الناس اشفي انت الشافي لا شفاء الا شفاء شفاء لا يغادر سقما এইসব দোয়াগুলি বারবার পড়ুন রুকিয়া একবার দুইবার করলে হয় না ওইটা ওই তিজারি বা এই যে কমার্শিয়াল যে রুকিয়া ওগুলো নিজে পড়েন আল্লাহর দিকে রুজু বেশি বেশি করে দোয়া আর তৌবা ইস্তফা ধরুন শরীফ চিকিৎসা তো সবই করালেন এবার আল্লাহর দিকে রুজু করুন অন্য যেসব চিকিৎসা ওগুলো জারি রাখুন আল্লাহর দিকে রুজু